বিখ্যাত আরব নাবিক দিনা আরাবি 1507 সালে ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে ছোট্ট একটি দ্বীপ দেখতে পান। দ্বীপটি দেখে তিনি সরাসরি দ্বীপের কাছেই নিজের জাহাজ বেড়ান। দিনা আরাবি দ্বীপটির চতুর্দিক পরিদর্শন করেন। তিনি দ্বীপটির পারিপার্শ্বিক অবস্থা, অনুকূল পরিবেশ, সারি সারি নারিকেল জাতীয় গাছ দেখে মুগ্ধ হন। পরিপাটি ও নয়নাভিরাম সৌন্দর্যে পুলকিত হয়ে তিনি দ্বীপটির নাম রাখেন মরিশাস। সেই থেকে মরিশাস দ্বীপটি সবার কাছে সৌন্দর্যের পথিক। আজকের এই পর্বে অপরূপ সৌন্দর্যের দেশ মরিশাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। 1550 সালের পর থেকে মরিশাসের জনবসতি স্থাপিত হয়। অপরূপ সৌন্দর্যমণ্ডিত দ্বীপরাষ্ট্র মরিশাস। মরিশাস পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র। এর রাজধানীর নাম পোর্ট লুইস। 1507 সালে আদিবাসীবিহীন দ্বীপটি আবিষ্কার হয়। নেপোলনীয় যুদ্ধ চলাকালে 1810 সালে ব্রিটিশরা মরিশাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে। পর্যটন তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এছাড়াও টেক্সটাইল, চিনি, সামুদ্রিক মাছ ইত্যাদির মাধ্যমে তাদের অর্থনীতি সমৃদ্ধ করেছে। মরিশাসের অধিকাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। মরিশাসের অধিকাংশ লোকই হিন্দি ভাষায় কথা বলে। স্বল্প কিছু সংখ্যক লোক ফরাসি ও ইংরেজি ভাষায় কথা বলে। পুরো নাম রিপাবলিক অব মরিশাস। বিভিন্ন উপনিবেশ থাকার পর মরিশাস 1968 সালে স্বাধীনতা লাভ করে এবং 1992 সালে 12 মার্চ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। দেশটি বর্তমানে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সহ বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘের সদস্য। মরিশাসে 9টি জেলা রয়েছে যা বেশ কয়েকটি শহর ও গ্রাম নিয়ে গঠিত। স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত। সরকারি পর্যায় থেকে জনগণকে বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে। দেশটিতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। প্রতিটি উপনিবেশ শাসকই দেশটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশটির উন্নতি সাধনে অবদান রেখেছে। সাম্প্রতিক বিশ্বে যতগুলো সুন্দর পর্যটন বান্ধব দেশ আছে তার মধ্যে মরিশাস নিঃসন্দেহে অন্যতম। ভ্রমণবিলাসীদের জন্য বেড়ানোর জন্য মনোমুগ্ধকর একটি জায়গা মরিশাস। পাহাড়, সমুদ্র, গাছপালা, মানুষ মিলে অসাধারণ সুন্দর একটি দেশ মরিশাস। মরিশাসে প্রায় 45,000 বাঙালি কর্মরত রয়েছে। প্রতিবছর পর্যটন শিল্প থেকে এদেশের আয় প্রায় 50 কোটি টাকা। মরিশাস যখন ফ্রান্সের অধীনে ছিল তখন এদেশটির শিক্ষা দীক্ষা, পর্যটন, স্থাপত্য, পরিবেশ, বনভূমি সহ যাবতীয় ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এটি ভারতীয় সমুদ্রের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আফ্রিকার স্থলভূমি থেকে এর দূরত্ব প্রায় 2,200 কিলোমিটার। আগ্নেয়গিরির দ্বীপ দেশ হিসেবে মরিশাসের চারপাশে প্রবাল দেখা যায়। দ্বীপের সৈকত এলাকায় পাতলা সমতলভূমি এবং মধ্যাঞ্চলে মালভূমি ও পাহাড়াঞ্চল। মরিশাসে মাত্র 2টি ঋতু রয়েছে, বর্ষাকাল ও গ্রীষ্মকাল। সারা বছর দেশের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে গ্রীষ্মকাল। প্রচণ্ড আনন্দের উৎস মরিশাসের ডলফিন রাইডস। ডলফিনের সঙ্গে মেতে উঠতে মন চাইবে সবার। আপনার জানা জানার বাইরে নানা পদের খাবারের সম্ভার এবং উপহার সামগ্রীতে মরিশাস পূর্ণ, যা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। প্রতিবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুব কম হয় দেশটিতে। তখন দেশটির পর্যটন মৌসুম। মরিশাস একসময় একটি নির্জন দ্বীপ ছিল। চিনি উৎপাদনকারী হিসেবে দেশটি পরিচিত। 18 শতাব্দী থেকে আখ মরিশাসের প্রধান অর্থকরী ফসল। দেশের 90%-এরও বেশি কৃষিক্ষেতে আখ চাষ করা হয়। মরিশাসের নানা জায়গায় সবুজ রঙের আখ ক্ষেত দেখা যায়। মরিশাস গেলে দেখা যাবে মারিয়ানা বিচ, লামনরু বিচ, কেসেলা বার্ড পার্ক, মরিশাস একুরিয়াম, গ্র্যান্ড ব্রেসিন, মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, ব্লোফেনি মিউজিয়াম, লিউলন মাউন্টেন, গ্র্যান্ড পোর্ট। মরিশাসকে বলা হয় করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেন। এখানে কোনো কোম্পানি পত্তন করে মুনাফা করলে মূলধনী আয়ের উপর কর দিতে হয় না। নির্মল আবহাওয়া, স্বচ্ছ পানি ও পরিচ্ছন্ন পরিবেশ, পরিস্থিতির জন্যই এদেশের লোকদের গড়ায়ু অনেক বেশি। আফ্রিকা মহাদেশের মধ্যে মরিশাসই একমাত্র দ্বীপরাষ্ট্র যে দেশের পর্যটন শিল্প যথেষ্ট উন্নত। পৃথিবীতে 3টি দেশ আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা মহাদেশের মরিশাস। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনই হিন্দু। মরিশাসে অসংখ্য সুন্দর হিন্দু মন্দির, মূর্তি ও স্থাপনা বিদ্যমান।